অনাবৃষ্টি বা তীব্র খরাই আমন মৌসুমের ধানে কৃষক ভাইদের করণীয়। চলমান অনাবৃষ্টি ও তীব্র খরাই আমন ধানের জমিতে সপ্তাহে কমপক্ষে 2টি সেচ দিতে হবে। জমির আইল ভালো করে শক্ত উঁচু করে বেঁধে সেচের পানি ধরে রাখতে হবে। জমির আইল শক্ত ও উঁচু করে রাখতে হবে যেন বৃষ্টির পানি দীর্ঘ সময় আটকে থাকতে পারে। আমন ধানের জমি শুষ্ক অবস্থায় সার উপরি প্রয়োগ না করাই উত্তম। প্রয়োজনে সেচ দিয়ে ইউরিয়া সার শেষ বিকেলে উপরি প্রয়োগ করতে পারেন। খরা অবস্থায় ইউরিয়া সারের সাথে আগাছানাশক ছিটিয়ে প্রয়োগ করা যাবে না, এতে কার্যকর হয় না। প্রয়োজনে সেচ দিয়ে আগাছানাশক প্রয়োগ করতে পারেন। অনাবৃষ্টি খরার আগাছার উপদ্রব বেশি হলে চারা রোপণের 30 দিনের মধ্যে গ্রানাইট 240 SC প্রতি লিটার পানিতে 0.25 মিলি হারে অথবা 16 লিটার পানিতে 4 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। অথবা আমন ধানের চারা রোপণের 25 থেকে 30 দিন বয়স হলে টপহিট 48 SL, ফিল্ডার 48 SL, এমাইন গোল্ড 48 SL এর যে কোনো একটি আগাছানাশক প্রতি লিটার পানিতে 3 মিলি হারে মিশিয়ে এর সাথে প্রতি লিটার পানিতে থিওবিট বা কুমুলাস 6 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। যেহেতু পটাশ খরা প্রতিরোধে সহায়ক করে, তাই পটাশ সার ছিটানোর পরিবর্তে জমিতে প্রতি লিটার পানিতে 6 গ্রাম MOP পটাশ ঘোলানো পানি অথবা কুইক পটাশ প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। বৃষ্টির আশায় অনেক কৃষক ভাইরা সেচ নালা রাখে নাই, তাই ফিতা পাইপ প্লাস্টিকের পাইপ দিয়ে সেচ দিতে পারেন, এতে পানি সাশ্রয় হবে। এ সময় পাতা মোড়ানো পোকা ও মাঝরা পোকার আক্রমণ হতে পারে, তাই পাতা মোড়ানো ও মাঝরা পোকার আক্রমণ হলে করণীয় কারটাপ গ্রুপের কীটনাশক যেমন ব্রাভো 50 SP, কারটাপ 50 SP এবং ফসল টাপ 50 SP এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 2.8 গ্রাম হারে মিশিয়ে অথবা কারটাপ এসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক যেমন বাতির 95 SP, কারটাপ্রিড 95 SP, এসিপ্রিড প্লাস 95 SP এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে অথবা কার্বোসালফান গ্রুপের কীটনাশক মার্শাল বেনিফিট বাইসালফান 2 মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে হবে। এ সময় আমন ধানের জমিতে খোলপোড়া রোগ দেখা দিতে পারে। খোলপোড়া আক্রমণ হলে অ্যাজোক্রিস্টোবিন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের শতনাশক যেমন কারিশমা 28 SC, নাভারা 28 SC, তারেদ 28 SC, এসিবিন 28 SC এর যে কোনো একটি শতাংশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। অথবা অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইফেনাকোনাজল গ্রুপের শতাংশক যেমন অ্যামিস্টার টপ 32.5 SC, অ্যামিসকোর 32.5 SC, এন্ডোভার 32.5 SC এর যে কোনো একটি শতাংশক প্রতি লিটার পানিতে 1 ML হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। দর্শক বন্ধু, প্রতিদিন বিকেলবেলা নিয়মিতভাবে আপনার ফসলের জমি পরিদর্শন করে কোনো সমস্যা পেলে সাথে সাথে আপনার নিকটস্থ উপ সহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারেন। দর্শক বন্ধু, অনাবৃষ্টি বা তীব্র খরাই আমন মৌসুমের ধানে করণীয় বিষয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। তো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে SK অনলাইন কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন এবং কৃষি সংক্রান্ত সকল সমস্যার সমাধান পেতে আপনারা দয়া করে এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।